অনলাইন ক্লাসে অভিনন্দন। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে যে একটি উদ্ভিদ সূর্যের আলোর সহায়তায় খাদ্য তৈরি করতেছে, অর্থাৎ এই প্রক্রিয়াটি হচ্ছে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড ও পানির মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তা আমরা আজকে এই সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তবে এই পাঠ শেষে তোমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারবে। সালোক সংশ্লেষণের গুরুত্ব, তা আমরা জানি যে সালোক সংশ্লেষণ হলো বিশ্বের সর্ববৃহৎ জৈব রাসায়নিক শিল্প। এর মাধ্যমেই সূর্যালোক এবং জীবনের মধ্যে এমন এক সেতুবন্ধন সৃষ্টি হয় যার প্রভাব কেবল উদ্ভিদ জীবনেই নয়, বরং মানুষ, প্রাণী এবং জীব পরিবেশের জন্য নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। তা সালোক সংশ্লেষণের গুরুত্ব বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রথমেই উদ্ভিদের খাদ্য তৈরি, এখানে তোমরা উদ্ভিদের ছবি দেখতে পারতেছ। হ্যাঁ, যে এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তাদের প্রয়োজনীয় খাদ্য তৈরি করে থাকে, কাজে সবুজ উদ্ভিদ জীবনের মৌলিক চাহিদা এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মিটে থাকে। উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, চিত্রে তোমরা দেখতে পারতেছ যে এখানে একটি ছোট উদ্ভিদ দেয়া আছে আর একটি বড় উদ্ভিদ দেয়া আছে। অর্থাৎ এই ছোট উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তার দৈহিক বৃদ্ধি ঘটায়, যার ফলে এই ছোট উদ্ভিদটি কি হয়, বড় উদ্ভিদে পরিণত হয়। প্রাণীর খাদ্য তৈরি, তো এখানে দেখতে পারতেছ যে প্রাণী, একটি প্রাণী তোমরা দেখতে পারতেছ যে এই প্রাণীটি কি করতেছে, ঘাস খাচ্ছে। হ্যাঁ, আর এক চিত্রে তোমরা দেখতে পারতেছ বিভিন্ন ধরনের শাকসবজির। তা এখানে মূলত প্রাণী জগৎ তার খাদ্যের জন্য সম্পূর্ণভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তা এই প্রাণী জগৎ এর সমুদয় খাদ্য উদ্ভিদ জগৎ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই প্রস্তুত করে থাকে। অর্থাৎ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হতো, তাহলে পৃথিবীর সকল প্রাণী খাদ্য তৈরি করতে পারতো না। তাহলে আমরা বলতে পারি যে প্রাণীর খাদ্য তৈরি করতেও সালোক সংশ্লেষণের গুরুত্ব আছে। যান্ত্রিক শক্তি, তা আমরা জানি যে যে কোনো যান্ত্রিক বা যন্ত্রের মধ্যে ভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। তা এই শিল্প কারখানায় যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় তাদের মধ্যে আছে গ্যাস, খনিজ তেল। হ্যাঁ, তা এই গ্যাস, খনিজ তেল এগুলো সব সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকেই আসে। মানব সভ্যতার ক্ষেত্রে, তা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না থাকলেই মানুষই থাকতো না, তবুও বর্তমান সময়ের এই প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তা মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কয়লা, গ্যাস, পেট্রোল, সেলুলোজ, কুইনাইন, মরফিন এবং এই ভিন্ন ধরনের পাটজাত যে দ্রব্য আছে, এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকেই এসে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে পরিবেশের ভারসাম্য। তা এখানে তোমরা দেখতে পারতেছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে আর অক্সিজেন নির্গত হচ্ছে। অর্থাৎ প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে এবং অক্সিজেন গ্রহণ করতেছে, এবং উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যার ফলে
পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই দুটি গ্যাসের ভারসাম্য বজায় থাকে। যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি না থাকতো তাহলে এই ভারসাম্যটি কখনো রক্ষা হতো না। তাহলে আমরা বলতে পারি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে জানলাম। এরপরে আমরা একটু চলে আসব শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। তা তোমরা সবাই জানো যে কোনো পরীক্ষা করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে কিছু পরীক্ষার উপকরণ। কারণ হচ্ছে উপকরণ ছাড়া কখনো পরীক্ষা করা সম্ভব না। তা এই উপকরণের দরকার হচ্ছে যে সবুজ পাতা বিশিষ্ট একটি গাছ, তারপরে নিতে হবে বিকার, পেট্রিডিস, 95% ইথাইল অ্যালকোহল, 1% আয়োডিন দ্রবণ, এরপর হচ্ছে ড্রোপার, টেস্ট টিউব, ফোরসেপ বা চিমটা, কালো কাগজ, ক্লিপ এবং সবশেষে স্প্রিট ল্যাম্প। তা আমরা উপকরণ নিলাম, এরপর আমরা এই পরীক্ষার কিভাবে করতে হয় অর্থাৎ পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানব। তা প্রথমেই টবে লাগানো গাছটিকে 48 ঘন্টার জন্য অন্ধকার কোনো স্থানে রেখে দিতে হবে যেন পাতাগুলো স্বেচ্ছাবিহীন হয়ে পড়ে। তোমরা ডান পাশে নিশ্চয়ই একটা চিত্র দেখতেছো এবং টবে লাগানো একটা উদ্ভিদ, আমরা এটিকে 48 ঘন্টার জন্য অন্ধকার যে কোনো একটি ঘরে রেখে দেব। এরপর অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিকে কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ওই অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পারতেছো যে একটি পাতাকে কালো কাগজ দিয়ে আটকে দেওয়া রয়েছে। এরপর গাছসহ টপটিকে সূর্যালোকে রেখে দিতে হবে। এখানে দেখো, এখানে সূর্যালোক রয়েছে আর আমরা টপটাকে ওই সূর্য আলোকের মধ্যে রেখে দিয়েছি। কয়েক ঘন্টা পর অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা পাতাটিকে ছিঁড়ে এনে কালো কাগজ খুলে ফেলে পানিতে কয়েক মিনিট সিদ্ধ করতে হবে। এরপর পাতাটি ক্লোরোফিল মুক্ত করার জন্য 95% অর্থাৎ 95% ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করতে হবে যতক্ষণ না পাতাটি বিবর্ণ হয়। এখানে তোমরা দেখতে পারতেছ যে আমরা পাতাটিকে কিভাবে সিদ্ধ করতেছি। হ্যাঁ, এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে অ্যালকোহল থেকে তুলে পানিতে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কাজ করতে গেলেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তা যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে কিন্তু সর্বদাই সতর্ক থাকতে হবে। তাই এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা কি করব যে অ্যালকোহলে সিদ্ধ করার সময় সরাসরি তাপ নিয়ে না দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট টিউবকে বিকারের পানিতে রেখে দিতে হবে। এবার আমরা পরীক্ষা করলাম, এবার আমরা পর্যবেক্ষণ করব কি ঘটলো। যে আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করেছে। তোমরা চিত্রের মধ্যে নিশ্চয়ই লক্ষ্য করতেছ। সিদ্ধান্ত, যে কোনো কাজ করতে গেলে আমরা পরীক্ষা করলাম, পর্যবেক্ষণ করলাম, এবার আমরা সিদ্ধান্ত নেব। শ্বেতসার বা আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করবে। কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোক পৌঁছাতে পারে না, ফলে পাতার ওই অংশে শালক সংশ্লেষণ হয় না, এর ফলে শ্বেতসারও প্রস্তুত হয় না।
আর শ্বেতসার প্রস্তুত হয় না বলে পাতার আবৃত অংশ আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করে না। কিন্তু পাতাটির অনাবৃত অংশে সূর্যালোক পড়েছিল বলে ওই অংশ বা ওই সব স্থানে শ্বেতসার উৎপন্ন হয়েছে। তা এ থেকে আমরা প্রমাণ করতে পারি বা সিদ্ধান্তে আসতে পারি বা একমত হতে পারি যে শালক সংশ্লেষণ তথা শ্বেতসার প্রস্তুতের জন্য আলো অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষা করলাম, তবে এই পরীক্ষাটি করতে গেলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সতর্কতা অবলম্বন না করলে সমস্ত পরীক্ষাটি আমাদের কিন্তু বৃথা হয়ে যাবে। তাই এজন্য প্রথমে আমাদের করতে হবে কি, যে পরীক্ষার পূর্বে টবের গাছটি বেশ কিছু সময়ের জন্য অন্ধকারে রাখতে হবে। এরপর কালো কাগজ এমন হতে হবে যেন তার মধ্য দিয়ে সূর্যালোক প্রবেশ করতে না পারে। তা পরীক্ষা চলাকালীন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা পূর্বে টবটিকে সূর্যালোকে রাখতে হবে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর অ্যালকোহলে পাতাটাকে সিদ্ধ করার সময় সরাসরি তাপ না দেওয়াই ভালো। তো এতক্ষণ আমি তোমাদের যে ক্লাসটা নিলাম, এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। হ্যাঁ, দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। তা তোমরা বলো তো দেখি, যে শালক সংশ্লেষণে আলোর অপরিহার্যতার পরীক্ষাটি করতে কি কি উপকরণ লাগবে? বাড়ির কাজ তোমরা সবাই এই বাড়ির কাজটি করবে। শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেলে জীব জগতের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে যুক্তিসহ বিশ্লেষণ করো। ধন্যবাদ।